माननीय सांसद महोदय के विनीत भावे अनुरोध करी जे आमादेर एलाकार मानुषेर जे चावा पावा जे विशेषकर तारेक मुनोवर साहेब के जाते आमरा एकबार आनते पारी से ब्यापारे आपनी माननीय पुलिस सुपार महोदयेर संगे कथा बोलबेन एवं आमादेर एलाकार मानुषेर चावा पावार एकटी इच्छा आशा पूरण करबेन एटुक आमी आशा करी मानुषेर एइभाबे অতিথিবৃন্দের মধ্যে প্রধান মোহাম্মদ গোলাম মোর্তজা স্বপন সাহেব, আমি তাকে তার এলাকার জন্য সংক্ষিপ্ত স্বরে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ রাখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত মাননীয় সাংসদ মাশরাফি মুর্তজা, উপস্থিত আছেন আমাদের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেছেন, মঞ্চে উপবিষ্ট আমাদের এলাকার গণ্যমান্য হুজুরবৃন্দ সবাইকে এবং সামনে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এটা আমাদের ইউনিয়ন নাকি? এটা আমাদের ইউনিয়ন। আমাদের ইউনিয়নের মানুষের অনেক চাওয়া পাওয়া থাকে, বিশেষ করে মাননীয় সংসদের পরে সে যেহেতু এখানে থাকে না, আমি এখানে আপনাদের মাঝে থাকি সবসময়, আমার কাছে অনেক চাওয়া পাওয়া দাবি আদায় থাকে, অনেক কিছু বিশেষ করে ওয়াজ নিয়ে অনেক দাবি থাকে। আমরা মাঝে বুড়ামারা মাঠে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করেছিলাম, আপনারা জানেন, সেই ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন তারেক মনোয়ার। এই যে ওয়াজ মাহফিলটা, এটাও বলতে গেলে এখানে যারা কমিটিতে আছে, চেয়ারম্যান সহ যারা আছে, আমি কিন্তু তার উদ্যোক্তা ছিলাম এবং আমরা দুইজন বক্তাকে নির্ধারিত করে নিয়েছিলাম, প্রধান বক্তা ছিলেন আর দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেছেন। প্রধান বক্তা বিশেষ কারণে উনি আজকে অনুপস্থিত, সেই ব্যাখ্যাটাই আমি দিতে চাই। তারেক মনোয়ার সাহেব এবং আজকের যে প্রধান বক্তা ছিলেন, ওনাদের নামে রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা আছে। আপনাদের হয়তো ভুল বুঝতে পারেন আমরা যে আমাদের এখানে কিছু করণীয় নেই। স্বরাষ্ট্রমন্ত্রী এবং নড়াইলের পুলিশ সুপার এই দুইজনের ভিতরেই সীমাবদ্ধ। রাষ্ট্রীয়ভাবে অর্ডার দেয় সব এসপি সাহেবকে, এসপি সাহেব সেটা সারা জেলায় যার যার জেলায় সেটাকে ব্যক্ত করে দেবে। তা আমরা আশা করেছিলাম তারেক মনোয়ার সাহেব আসবেন, আমরা ব্যাপক প্রস্তুতিও নিয়েছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে পুলিশ সুপার মহোদয়কে বিনীতভাবে অনেকভাবে অনুরোধ করেছিলাম এবং আমি নিজে দায়িত্ব নিয়ে বলেছিলাম উনি রাষ্ট্রবিদ্রোহী কোনো কথা উনি বলবেন না, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু পুলিশ সুপার মহোদয় কোনো রকমই সেটা রাজি করতে পারবে। আজকের যিনি প্রধান বক্তা ছিলেন ওনার নামে 21টা মামলা, ওনার ওয়াইফের নামে 3টা মামলা, আমরা তো জানি না। তা আমরা এটা যখন জানলাম রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে নিষেধাজ্ঞা দিল, এখন এমন পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা দিল যখন আমাদের সময় নেই। ওই যে আহাত ভাই আছেন, আমরা সম্মিলিতভাবে এই জিনিসটা কিন্তু করছিলাম। তো যা হোক, আজকের যিনি প্রধান বক্তা আমি ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে ওনাকে আমরা পেয়ে গেছি, ফোনে কথা বলেছি চেয়ারম্যানের মাধ্যমে, ওনার সঙ্গে আমি নিজে রাত্রে কথা বলেছি, উনি আমাকে ওয়াদা দিয়েছেন ইনশাল্লাহ ওয়াজের আগে আমি হাজির হয়ে যাব, এই জন্য আমরা ওনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সবাই আমার জন্য ওনার জন্য একটু দোয়া করবো আমরা। তা আপনারা ভুল বুঝবেন না, আমি চেষ্টায় আছি, আমি বিশেষ করে মাননীয় সাংসদ মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করি যে আমাদের এলাকার মানুষের যে চাওয়া পাওয়া, যে বিশেষ করে তারেক মনোয়ার সাহেবকে যাতে আমরা একবার আনতে পারি, সে ব্যাপারে আপনি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে কথা বলবেন এবং আমাদের এলাকার মানুষের চাওয়া পাওয়ার একটি ইচ্ছা আশা পূরণ করবেন এইটুকু আমি আশা করি মানুষের। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।